বুদ্ধ পূর্ণিমা রাতে অযোধ্যা পাহাড়ের শিকার আটকাতে তৎপর বন দপ্তর। পাহাড় জুড়ে চলছে প্রচার, অস্ত্র বা ফাঁদ পাতা জ্বালানতে নিষিদ্ধ করা হয়েছে। পাহাড়বাসীও চাইছেন উৎসব হোক, তবে শিকার করে নয়। বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হয় সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব সেঁদরা। স্থানীয়দের কাছে শিকার উৎসব নামেও এই পার্বণ অনেক বেশি পরিচিত। গত কয়েক বছর কোভিডের জন্য উৎসব সেভাবে না হলেও এবছর বুদ্ধ পূর্ণিমায় বিপুল সংখ্যক আদিবাসী জনজাতির মানুষ পাহাড়ে আসতে পারেন বলে ধারণা বন দপ্তরের। চিরাচরিত রীতি মেনে বুদ্ধ পূর্ণিমার রাতে অযোধ্যা পাহাড় জুড়ে শিকার হয়ে থাকে। এবছর যাতে তা না হয় তার জন্য প্রচারে নেমেছে বন দপ্তর। বন দপ্তরের পক্ষ থেকে পাহাড় জুড়ে লাগাতার শিকারের বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচার, একই সাথে বিলি করা হচ্ছে পোস্টার হ্যান্ডবিল। এবার অযোধ্যায় অস্ত্র ফাঁদ বা ফাঁদ পাতা জাল নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর জন্য সব রাস্তায় নাকা তল্লাশি করবে পুলিশ। রেল পুলিশ বিভিন্ন স্টেশনে অস্ত্র হাতে থাকা মানুষজনকে চিহ্নিত করে অস্ত্র বাজেয়াপ্ত করবে। একই সাথে গভীর জঙ্গলে কোনো মানুষকে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়া বনবিভাগের ডিএফও কার্তিকেয়ন এম বলেন, সব পক্ষকে নিয়ে প্রচার চালানো হচ্ছে, ধর্মীয় নিয়ম পালন হোক, তবে বন্যপ্রাণের ক্ষতি যাতে না হয় তার জন্য সজাগ রয়েছে বন দপ্তর। বিষয়টি নিয়ে তৎপর পুলিশ ও রেল কর্তৃপক্ষ। অযোধ্যা পাহাড়ের বাসিন্দারাও চাইছেন জনসমাবেশ হোক, উৎসব হোক, বন্যপ্রাণ হত্যা বা শিকার নয়। এটা না সব লোকেশন, এটা সাপোজ ফর এক্সাম্পল এটা সব রেঞ্জ অফিস আছে, এটা অযোধ্যা বাগমুন্ডি, এটা সব এটা বেশি এটা ভিলেজেস আছে। সেখানে এটা আমরা নিজের টিম উইথ হেল্প অফ ডিএস টিম, ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচারাল টিম, এটা সেখানে এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে। এটা না লোকাল ফোক ডান্স, এটা ড্রামা, এটা অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য এটা এটা চলছে। দেন তারপরে এটা লিফলেট না সব লোগো এটা গ্রামবাসী আছে, সেখানে এটা লিফলেট ডিস্ট্রিবিউশন করছে, ফ্ল্যাগস এটা না সব গাড়ি মে এটা অ্যাওয়ারনেস করার সময় এটা ফ্ল্যাগস দিয়েছি। অ্যান্ড অলসো দ্য নোটিস না সব এটা ওয়াল নে ওয়াল রেটিং লিখেছি, এটা নোটিস দিয়েছি, এটা এটা এইভাবে এটা ম্যানেজ করছি। চার তারিখ পাঁচ তারিখ এটা না আমরা এটা ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা পুলিশ ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ লোকাল জেএফএমসি পিপল, এটা না বেশি এটা মেইন ভালনারেবল পয়েন্টস এটা আইডেন্টিফাই করছি। এটা আগে এটা কতদিন এটা মিটিং হয়েছে, এটা ভালনারেবল পয়েন্ট এটা আইডেন্টিফাই করছি, এটা পয়েন্টে এটা এটা তিনটা টিম এটা ফরেস্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট লোকাল পিপল সেখানে থাকবে। সেখানে এটা সব এটা সাপোজ ইফ এনি দ্য ট্রাইবাল পিপল ইট কামস উইথ এনি লোকাল আর্মস that one it all we will will make steps to seize all those things. It a basic it a arrangement it a korchi it a in all the vulnerable points এটা ইম মুহূর্তে সেখানে হাতি আছে। এটা মোটামুটি এটা সব এটা অযোধ্যা পাহাড়ে এটা মোটামুটি এটা 15-20 একটা হাতি আছে। এটা সব ভিলেজেসকে এটা না অ্যাওয়ারনেস এটা মাইকিং করেছি, এটা সব এটা রেঞ্জ অফিস এটা স্টেপ অলরেডি নিয়েছি, এটা সব লোকেশনে এটা মাইকিং দিয়েছি, এটা এখানে হাতি আছে এখানে ভিতরে আলো করবে না এটা না এটা সমস্যা আসবে, এটা এইভাবে এটা সব রেঞ্জ অফিসে এটা এটা অ্যাক্টিভিটি চলছে। বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড়ে সারা ভারতের সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সমাবেশ ঘটে। বৈশাখী পূর্ণিমার পরদিনই সাঁওতাল সমাজের বিভিন্ন মামলার নিষ্পত্তি, আইনের সংযোজন ও বিয়োজন হবে নাইকি বাবাদের উপস্থিতিতে। আদিবাসী সংগঠন থেকে অযোধ্যা পাহাড়বাসী চাইছেন উৎসব হোক, কিন্তু কোনো বন্যপ্রাণী শিকার করে নয়। সে কারণে ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্প্রদায়ের নামে বিভ্রান্তিকর প্রচার ছড়ানোর তীব্র প্রতিবাদও করা হয়। ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষে অলোক হেমব্রম বলেন, আমরা বন্যপ্রাণ হত্যার বিরুদ্ধে এবং গাছ কাটারও বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আর অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব নয়, ওই সময় আমাদের অধিবেশন হয়, যেটা আমাদের সম্প্রদায়ের আগামী দিনের আইনি পথ আরও মসৃণ করে। বিচারালয় অযোধ্যা পাহাড়ে হবে এবারও, আমাদের কলুষিত করতে অসাধু মানুষ শিকার করে উৎসব করে, যা আমাদের পরিপন্থী নয়। শিকার শিকার কথাটা অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে একমাত্র সাঁওতালদের চলছিল, তো ওদের নিজস্ব ভাষা একটা আছে যার অর্থ যেটা বলছিল যে সেন্দ্রা। সেন্দ্রা জিনিসটা অ্যাকচুয়ালি এখন শিকারের ভাষায় প্রকাশিত হচ্ছে। শিকারটা কিন্তু অ্যাকচুয়ালি পশু হত্যা, কিন্তু আমাদের যে ইয়েটা ছিল যে সেন্দ্রা, সেন্দ্রাটা একমাত্র পশু হত্যাই, এটা কিন্তু ঠিক মানে সম্পূর্ণই ঠিক এটা বলা যাবে না। কেননা সেন্দ্রা বলতে আমাদের বিভিন্ন
জীবজিয়ালি দেখা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করা, এরকম করে বিভিন্ন অর্থে প্রকাশ করা হতো, মানে সেন্দ্রা জিনিসটাকে। আমি বলবো শিকারটা না প্রয়োগ করে যদি সেন্দ্রাটাই বলা হয়, সাঁওতালি যেটা যে অর্থে ব্যবহার করছি আমরা এখনও, সেই আর যেহেতু এটা তো আর সমগ্র আদিবাসী বা সমগ্র ইয়ের ঐতিহ্য নয় যে কি ধর্মের কোনো ইয়ে নয়, এটা শুধু সাঁওতালদেরই ধর্মের একটা উৎসব হোক বা তাদের একটা বিচারের আড্ডায় হোক, এই হলো। আমি চাইব যেমন এখন যে অর্থ ব্যবহার হচ্ছে শিকার, শিকারটা আমরা বুঝি যে পশু হত্যা বা জীব হত্যা অপরাধ বা কে হয়তো কি হয়েছে না হয়েছে দাদাদের আমলে, সেটা ছেড়ে এখন যদি আমরা চাই যে পশু নিজের মতো করে বাঁচুক, আমরাও বাঁচব, আমাদের ধর্মীয় উৎসব সেন্দ্রা সেন্দ্রার মতো থাকুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।